আমার কার্যসূচী আছে আজি এই মানে বিক্ষোভ সমাবেশ কামাথাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের থেকে গিয়ে এই সমাবেশ থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া স্মারকপত্র দিব, তার সাথে আমার রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানিক স্মারকপত্র দিব, তার সাথে আমার গৃহমন্ত্রী অমিত শাহজীক স্মারকপত্র দিব। আমার মেইন উদ্দেশ্যটা হল আমার যে কেএল চিফ মানি জীবন সিং ডাঙরিয়ার সাথে ভারত সরকার যেটা আলোচনা চলি আছে, আর তার সাথে মানি কেএল কেএনের চিফ ডিএল ডাঙরির সাথে যে আলোচনাটা চলি আছে, সেই আলোচনা খুব তাড়াতাড়ি সমাপ্ত করিয়া শান্তিপূর্ণ আলোচনা সমাপ্ত করিয়া আমার কামাথাপুর গঠন, তার সাথে আমার কোদরাজমুহী জনগোষ্ঠী ভৈয়াম জনজাতির মর্যাদা, তার সাথে আমার এই ভাষাটা আমার কামাথাপুরী ভাষাটা অষ্টম অনুসূচিত করণের জন্য, তার সাথে আমার ভারত সরকারের সাথে যে কেএল সাথে যেগুলি আলোচনা হয়েছে সেই আলোচনাগুলি খুব তাড়াতাড়ি শান্তিপূর্ণভাবে করার জন্য আমার এই বিক্ষোভ সমাবেশ। আর এই সমাবেশের জড়িয়ে আমরা সমূহ রাইজক অনুরোধ করব যাতে আমার আন্দোলনত আগে আসে। আজি আমি ইয়াতে 4 ঘন্টা করিল। আমি আমার রাইজ লই অসম, উত্তরবঙ্গ আর বিহার এই 3খন রাজ্যের মানুষ লই আমি বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলি। আমার দাবি মুখ্যতে 3টা দাবি। 1 নম্বরত হল আমার কমতাপুর রাজ্য গঠন করা, আর 2 নম্বরত হল আমার কোচরাজবংশী জনজাতিকরণ করা, আর 3 নম্বরত হল আমার ভাষাটো অষ্টম তপশিলত মানে অন্তর্ভুক্ত করা। এই 3টা দাবিরে আজি আমি উপায়ুক্ত মহোদয়, আজি আমি এই গরিপুর ফিল্ড ধুবুরীর আমি ইয়াত সমাগম হয়েছো, খুব সমাগম বের করলো। আর আমি এতিয়া আমি রেলি করি ধুবুরী জেলার উপায়ুক্ত মহোদয়ের কার্যালয় যায় স্মারকপত্র প্রেরণ করি। যে কোনো খবরের ভাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।